ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। সকালবেলা সবেমাত্র থানায় উপস্থিত হয়েছি এমন সময় একজন মাড়োয়ারি ভদ্রলোক এসে উপস্থিত হলেন। বয়স আন্দাজ 30, কম হওয়াও আশ্চর্যের নয়। চোখে মুখে বুদ্ধিদীপ্তির ছাপ স্পষ্ট। পেশায় খুব সম্ভবত ব্যবসায়ী। বললেন, স্যার, একটা বিষয় আলোচনার জন্য আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি যদি আমার সব কথা শুনে এখন আমার ঠিক কী করা উচিত, আমার কর্তব্যই বা কী, সে বিষয়ে যদি কোনো পরামর্শ দেন তাহলে আমার খুব উপকার হয়। যদিও আমি জানি যে খুবই সামান্য একটি বিষয়, তবু আমি চাই আপনি সবটা শুনুন। ভদ্রলোকের এমন কথা শুনে বললাম, আপনি যা বলতে চান তা নিশ্চিন্তে বলতে পারেন। সবটা শুনে আমার যদি মনে হয় আমার দ্বারা আপনার কোনো প্রকার উপকারের সম্ভাবনা আছে তাহলে নিশ্চয়ই তা আমি করব। আমার আশ্বাস পেয়ে তিনি বলতে শুরু করলেন, আপনারা শুনছেন স্টোরি বাংলা, আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন দারোগা প্রিয়নাথের ভয়ঙ্কর হত্যা ও অদ্ভুত চুরি। ফেলুদা ব্যোমকেশ এমনকি কিরিরিরও আগে ছিলেন এক বাঙালি গোয়েন্দা, নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। কিন্তু এই প্রিয়নাথ মুখোপাধ্যায় কোনো কাল্পনিক চরিত্র নয়। 1878 থেকে 1911 সাল পর্যন্ত লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের দারোগা ছিলেন তিনি। তার এই দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই তিনি রচনা করেন বাঙালির প্রথম গোয়েন্দা গল্পের আসর, দারোগার দপ্তর। স্টোরি বাংলার আজকের নিবেদন দারোগার দপ্তর থেকে দায়ে খুন গল্প অবলম্বনে ভয়ঙ্কর হত্যা ও অদ্ভুত চুরি। আমার নাম বালমুকুন। ছোটবেলা থেকে ব্যবসার বাদে আর কোনো কাজ করিনি আমি, তাই এই একটি বিষয় বাদে বলতে পারেন আমার জ্ঞান একেবারে শূন্য। ছোটবেলা থেকে এই কাজে যুক্ত থাকার পরও নিজের কিছুই করতে পারিনি আমি, সারা জীবন অন্যের কাজই করে আসছি। আমি অনেকদিন ধরেই এই কলকাতাতেই আছি। মহাজনের ব্যবসার সবটা বলতে গেলে আমিই দেখাশোনা করি, তিনি আমাকে বিশ্বাস করেন। তার অবশ্য একটা কারণও আছে, যেদিন থেকে আমি ব্যবসার কাজে যুক্ত হয়েছি তারপর থেকে মহাজনের একটি টাকাও লোকসান হয়নি কোনোদিন, বরং দিন দিন বেড়েই চলেছে। যদিও আমি কলকাতায় থাকি, কিন্তু কলকাতার বাইরেও মালিকের অনেকগুলো ফার্ম আছে, সেই সবও আমি দেখাশোনা করি। আসলে গর্ব করে বলছি না, আমার দক্ষতাই হোক আর কপালই হোক, সেই সব ফার্ম থেকে যা উপার্জন হয় তাতে তিনি বর্তমানে ধনীদের কাতারে নাম লিখিয়েছেন। টাকা পয়সার অভাব নেই, কিন্তু তার অবর্তমানে এই অঢেল সম্পদ ভোগ করার কেউই নেই। এখন নেই এর মানে এই না যে আগেও ছিল না, ছিল। উনার একটি ছেলে ছিল, বড় হয়ে সেও বাবার মতন ব্যবসার সব কিছু তদারকি শুরু করেছিল। করেছিল বললাম, কারণ কয়েক মাস আগে তার মৃত্যু হয়। এত টাকা পয়সা, এত বড় ব্যবসা শেষে কিনা পরে ভোগ করবে, মনের দুঃখে মালিক সব কিছু ধীরে ধীরে বন্ধ করে দিলেন। এখন তিনি যখন ব্যবসায়ী করবেন না, তখন তো আমারও চাকরি থাকে না। যদিও চাকরি থেকে বাদ দেওয়ার সময় তিনি আমাকে নগদ 2000 টাকা দিয়েছেন, নগদ 2000 টাকা পেয়ে ভাবলাম এতদিন তো চাকরি করে যেভাবেই হোক দিনটা কেটে গেছে, এখন যদি এই টাকা দিয়ে আমোদে মেতে যাই তাহলে তো এই কুলো যায় ওই কুলো যায়। তাই ঠিক করলাম যদি এই টাকা দিয়ে নিজেই কিছু একটা করা যায়, এতদিন তো পরের কর্মচারী হয়ে দিন কাটিয়েছি, এখন যদি এই টাকা দিয়ে কিছু করতে পারি তাহলে কিছু না হোক দিন তো আমার চলে যাবে। মনে মনে এইসবই ভাবছি আর কি করা যায় তা স্থির করছি। এমন সময় খবর পেলাম বোম্বাই শহরের কোনো এক প্রধান মারোয়ারি ফার্মের মনিব গোমস্তার হঠাৎ মৃত্যু হওয়ায় সেই চাকরি খালি হয়েছে। বোম্বাই শহরের সেই ফার্মের নাম আমি আগে থেকেই জানতাম,
আমার আগের মনিবের ফার্মের সাথে সেই ফার্মের সবসময় কারবার চলত। যদিও আমাদের মধ্যে কখনো দেখা হয়নি, তা শুনেছিলাম বোম্বাইয়ের সেই ফার্ম খুবই পুরাতন, কারবারও নাকি অনেক বড়। এবার এমন একটা খবর জানতে পেরে আমিও একটা আবেদন করলাম। আবেদনে এটাও উল্লেখ করলাম যে আমি আগে যে ফার্মের কর্মচারী ছিলাম সেই কাজটার নেই। তার কারণও অবশ্য উল্লেখ করলাম, যদিও এই চাকরিটা যে আমি পাব তার আশা আমার ছিল না বললেই চলে। কারণ বোম্বাই শহরে এই কাজের জন্য এত মানুষ থাকতে তারা শুধু শুধু একজন অপরিচিত মানুষকে কেন সেই কাজে নিযুক্ত করবেন বলুন তো। কিন্তু এক সপ্তাহ পর বোম্বাই থেকে যখন ফিরতি চিঠি আসলো, তখন আমি অবাক তো বটেই, তার থেকে বেশি বিস্মিত হলাম। আমার আবেদন যে শুধু মঞ্জুরি হয়েছে তাই নয়, বরং বছরে 600 টাকা বেতনও নির্ধারণ করা হয়েছে আমার। সেই সাথে চিঠিতে এও উল্লেখ আছে যে চিঠি পাওয়ার 10 দিনের মধ্যেই যেন আমি সেখানে উপস্থিত হই এবং নতুন কাজে যোগদান করি। চিঠিটা পেয়ে আমি ঠিক কতটা খুশি হলাম তা আমি বোঝাতে পারবো না, কারণ এর আগে আমি যেখানে কাজ করতাম সেখানে বছরে বেতন পেতাম 480 টাকা। কিন্তু নতুন চাকরিতে 10 টাকা নয়, 20 টাকা নয়, এমন একটি 50ও নয়, একেবারে 120 টাকা বেশি। ভাবতে পারছেন আমার মনের অবস্থাটা তখন কেমন হয়েছিল? আর তাই আর কোনো ভাবনা চিন্তা না করি নতুন চাকরিতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটল। যেদিন আমি কলকাতা থেকে বোম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেব বলে মনস্থির করেছিলাম, তার ঠিক 3-4 দিন পূর্বে একটা লোক আমার বাড়িতে উপস্থিত হলো। লোকটিকে আমি এর আগে কখনো দেখিনি, এমনকি তিনি ঠিক কোন উপায়ে আমাকে চিনে এখানে আসলেন তাও বুঝতে পারলাম না। উনি বললেন, আপনি কি বালমুকুন? হ্যাঁ, আমারই নাম বালমুকুন। শুনলাম আপনি আগে যে ফার্মে কাজ করতেন সেটা নাকি এখন উঠে গিয়েছে। মালিক ইচ্ছা করেই সকল দেনা পাওনা মিটিয়ে দিয়ে কারবার বন্ধ করে দিয়েছেন। তাহলে বোধ করি আপনি বেকার হয়ে বসে আছেন, তাই কি? না, ঠিক বেকার ছিলাম, কিন্তু এখন আর সেটা বলতে পারছি না। বেকার ছিলেন কিন্তু এখন আর সেটা বলতে পারছেন না, মানে ঠিক কি বুঝতে পারলাম না। চাকরি যাবার পর কিছুদিন বসেছিলাম বটে, কিন্তু সম্প্রতি একটা নতুন চাকরি জুটেছে আমার, সেই অনুযায়ী বললাম আগে বেকার ছিলাম কিন্তু এখন নই। কিন্তু আপনি এত কথা জিজ্ঞাসা করছেন কেন বলুন তো? জিজ্ঞাসা করার যথাযথ কারণ আছে বলেই করছি, কারণ আমি আপনাকে একটা চাকরি দেওয়ার জন্য এখানে এসেছিলাম। মানে আমাকে চাকরি দিতে এসেছিলেন? আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝতে না পারার তো কিছুই নেই, আমি যেখানে কাজ করি তিনি খুব বড় মহাজন, জাতিতে মারোয়াড়ি ব্রাহ্মণ, মাদ্রাস থেকে শুরু করে হিমালয়, বোম্বাই এবং গুজরাট থেকে বেনারস সব কানেই ওনার একটা করে শাখা ফার্ম আছে। বলতে পারেন ভারতবর্ষে কম বেশি 300টিরও বেশি জায়গায় ওনার অগাধ বিস্তার, কেবল বঙ্গদেশ ছাড়া। তাই ওনার ইচ্ছে এখানে উনি নিজের কারবার খাড়া করবেন, আর সে কারণেই আমার কলকাতায় আসা। ইচ্ছে আছে কলকাতায় একটা ফার্ম তৈরি করব এবং সেই ফার্মের শাখা পুরো বঙ্গতে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে, মানে বড় বড় শহরে একটি করে শাখা তৈরি করে আবার আমার জায়গায় অর্থাৎ মাদ্রাজে যাব। যেহেতু কলকাতার ফার্মের অধীনেই অনেকগুলো শাখা ফার্ম থাকবে, তাই বলা বাহুল্য যে সেই কাজের জন্য কলকাতায় একজন উপযুক্ত লোক প্রয়োজন। তো আমি তেমন একজন লোকের সন্ধানই করছিলাম, কিন্তু হঠাৎই আমার এক বন্ধুর চিঠিতে জানতে পারলাম আমি ঠিক যেমন লোকের সন্ধান করছি এবং যে কাজের জন্য সন্ধান করছি তার উপযুক্ত লোক হলেন আপনি। ওনার এইসব কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম, সে তো বুঝলাম, কিন্তু আমার খোঁজ আপনাকে কে দিয়েছে সেটা কি আমি জানতে পারি? উত্তরে তিনি আমার একজনের নাম বললেন। দেখলাম তিনি যার নাম বললেন তার সাথে আমার আলাপ পরিচয় না থাকলেও অপরিচিত নয়, আর তাই তিনি আমার কথা বললেও বলতে পারেন। তিনি আবার বললেন, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ঠিক কোন কারণে আপনার কাছে এসেছি। তা তো বুঝলাম, কিন্তু আপনি ঠিক যে কাজের জন্য লোকের খোঁজ করছেন তা বোধহয় আমার পক্ষে সম্ভব নয়, কারণ গোটা দেশে আলাদা আলাদা করে ফার্ম তৈরি করা এবং তার দেখাশোনা করার জন্য
আরও যোগ্য লোক আপনি পাবেন। তাই আমার অভিমত, এই কাজের জন্য কোনো প্রকৃত যোগ্য লোকের সন্ধান করুন, এতেই ভালো হবে। তার আর প্রয়োজন হবে না, কারণ আমি সবটা বিচার করেই আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। যদি বুঝতাম এই কাজ আপনার পক্ষে করা সম্ভব নয়, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আর তাছাড়াও আপনি তো বলবেনই যে এত বড় দায়িত্ব পালন করতে পারেন না, কারণ গুণী তার নিজের গুণ কখনোই নিজের মুখে স্বীকার করে না, বরং তার উল্টোটাই বলে। সে যাই হোক, আপনি সে কাজ পারবেন কি পারবেন না সেটা না হয় আমরা পরে বিবেচনা করব। এবার আসল কথায় আসি, আপনি কবে এই কাজে নিযুক্ত হবেন সেটা যদি বলতেন তাহলে খুব ভালো হতো। কিন্তু আমি যদি সে কাজ করতে না পারি তাহলেও কি আমাকে নিযুক্ত করবেন? হ্যাঁ অবশ্যই। এরকম অবস্থাতেও যদি আমাকে আপনাদের কাছে নিতে চান, তাহলে সত্যিই দুঃখের সাথেই বলতে হচ্ছে এই কাজটা আমি করতে পারবো না। দেখলাম তিনি আমার কথায় বেশ খানিকটা অবাক হলেন, বললেন, কেন? আমি আগেই এক জায়গায় কাজ পেয়েছি এবং আমি এখন সেখানে যাবার জন্যই সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। সেটা কোথায়? বোম্বাই শহরে। এখন আপনি বলুন মশাই, এমন একটা পরিস্থিতি, আমার কি আপনাদের চাকরিতে যোগ দেওয়া উচিত হবে? আপনি কেবলমাত্র একটা কাজে নিযুক্ত হয়েছেন, এখনও তো সেই কর্মস্থলে যাননি, এমনকি কাজও শুরু করেননি। আপনি তো সেই ছোটোবেলা থেকেই পরের কর্মচারী হয়ে কাজ করছেন। একজন লোক যদি এক স্থানে কাজ করতে করতে দেখেন আর একটা জায়গায় এখান থেকেও বেশি সুযোগ সুবিধা রয়েছে, তাহলে কি সেই লোক সেখানে যেতে চাইবে না? কিংবা সেই কাজে যোগ দেওয়া কি অপরাধ? বোধ করি এমন দুই একজনের নাম আপনিও বলতে পারবেন যারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়েছে বেশি সুযোগ সুবিধার জন্য। এমন লোকের সংখ্যা জগতে কম নেই। তার থেকেও বড় কথা হলো, যখন নতুন কর্মস্থলে পুরোপুরিভাবে যোগদান করেননি তখন সেখানেই যে আপনাকে যেতে হবে এমনটাও তো নয়, তাহলে অন্যখানে যেতে অসুবিধা কোথায়? যাই হোক, যেখানে আপনার নতুন চাকরি হয়েছে সেখানে তারা আপনাকে কত বেতন দেবে সেটা জানতে পারি কি? না, সেটা বলতে আমার কোনো অসুবিধাই নেই। যদিও তারা আমাকে যে বেতন দেবে তাকে খুব বেশি বলবো না, এক প্রকার সামান্যই, বছরে 600 টাকা দিবে বলেই জানিয়েছেন। এ কথা আপনাকে আমার প্রথমেই বলা উচিত ছিল, তাহলে তো শুধু শুধু এত কথা বলে আমাদের দুজনেরই এত সময় নষ্ট হতো না। যেহেতু চাকরি আপনার বাঁচার অবলম্বন, তখন তো সেটা করতেই হবে। যখন চাকরি করতেই হবে তখন ভালো করে এর থেকে বেশি বেতন পেলে কেই বা সেটা হাতছাড়া করতে চায় বলুন। তা আপনারা আপনাদের কাজের জন্য যে লোক নিয়োগ দিতে চান তাকে কত বেতন দিবেন বলে ঠিক করেছেন যদি বলেন আর কি? আমি নিজে ধনী নই, এমনকি এই ব্যবসার মালিকও আমি নই। আমার একজন উপরওয়ালা আছেন, আমি নিজেও তার অধীনেই চাকরি করি। তবে হ্যাঁ, এই মহাজনের একটা নিয়ম আছে, আর সেটা হলো তিনি তার কর্মচারীদের বাৎসরিক হিসাব করে বেতন দেন না। কারণ তিনি তো জানেন যে যত বেতনেই চাকরি করুক না কেন সেই টাকা দিয়েই পরিবারের দেখভাল করতে হয়, নিজে চলতে হয়। সুতরাং বাৎসরিক বেতন পেলে কাজটা খুব কঠিন হয়ে পড়ে, তখন এই সব দিক বজায় থাকে না। তাই তিনি নিয়ম করেছেন বছরে নয় বরং প্রতি মাসে মাসে তিনি কর্মচারীদের বেতন দেবেন, আর সেটাও নতুন মাসের প্রথম সপ্তাহেই। আর এমনটাই হয়ে আসছে এতদিন ধরে। আপনার বিষয়ে প্রথমেই আমি ওনার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এই কাজের জন্য যদি উপযুক্ত লোক পাওয়া যায় তাহলে তার বেতন যেন প্রতি মাসে 300 টাকা হয়। তবে হ্যাঁ, এই টাকা এখনই পাবেন না, আপাতত তাকে আমরা 100 টাকা দেব, আর সেটা প্রতি মাসে। কিন্তু সে যদি নিজের কাজ সঠিক এবং দায়িত্ব নিয়ে করেন আর সেই কাজ দেখে যদি মালিক খুশি হন, তাহলে প্রতি বছরে সে 25 টাকা করে বাড়বে। এমনভাবে প্রতি বছর টাকা বাড়তে বাড়তে একটা সময় 300 পূরণ হলে এই টাকার পরিমাণ আর বাড়বে না। এখন একটু ভেবে দেখুন দেখি মশাই, প্রতি মাসে 300 না হোক 100 করে হলেই বছরে কত দাঁড়ায়? 1200 টাকা, যা আপনি নতুন চাকরিতে যতই পাবেন তার 2 গুণ বেশি। এখন এমন অবস্থায় আপনি আমার প্রস্তাবে রাজি হতে পারবেন কিনা বিষয়টা একটু
বিবেচনা করে দেখুন। লোকটির কথা শুনে মনে মনে ভাবলাম যে সে ভুল কিছুই বলেনি। যখন পরের কর্মচারী হয়ে দিন কাটাতে হবে আর চাকরি যেহেতু করতেই হবে, তখন বেশি টাকার প্রস্তাব অস্বীকার করব কেন? বিশেষ করে যে ব্যক্তি আমার বাড়িতে এসে এমন একটা সুযোগ করে দিচ্ছে, সে সুযোগ কি হেলায় হেলায় হাতছাড়া করা উচিত? যেখানে মাসে 50 টাকার বদলে 100 টাকা পাব, সেখানে কি আপত্তি করা চলে? বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে দেখলাম এমন সুযোগ হাতছাড়া করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, এমনকি যুক্তিসঙ্গতও হবে না। মনে মনে এইসব চিন্তাভাবনা করে প্রশ্ন করলাম, আচ্ছা ধরুন আমি বোম্বাইয়ের চাকরি বাদ দিয়ে আপনাদের কর্মস্থলে যোগ দিলাম, তাহলে কত তারিখ থেকে যোগ দিতে হবে আমাকে? এখন আমি আপনাকে নিয়োগ দেব, শুধু তাই নয়, আজ থেকে আপনার কাজ শুরু হবে। দেখুন মশাই, আমার যে ফার্মে কাজ জুটেছে সেটা জগৎ বিখ্যাত, শুধু তাই নয় বেশ পুরনোও বটে। এখন এমন একটা জায়গা ছেড়ে অন্য জায়গায় যাওয়াটা কি ঠিক হবে? আপনার যুক্তি কি বলে আপনি বলুন তো আমাকে। দেখুন, আমাদের ফার্ম যদি সামান্যই হতো তাহলে আমি আপনাকে কখনোই আপনার চাকুরি ছেড়ে এখানে যোগ দিতে বলতাম না। আপনি যে চাকুরির কথা বলছেন এবং ফার্মের কথা বলছেন, তার থেকেও যদি বড় এবং বিখ্যাত কোনো ফার্ম থাকে সেটা হলো আমাদের ফার্ম। আর তাছাড়াও যে ফার্মের শাখা প্রশাখা গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে সেখানে চাকুরি করা তো ভাগ্যের ব্যাপার। আমি বুঝতে পেরেছি আপনি আমাদের ফার্মের নিয়মাবলীর সঙ্গে পরিচিত, জানেন না বলেই আপনার সন্দেহ যাচ্ছে। তাহলে বলি শুনুন, বেতন তো বটেই, এমনকি আমাদের ফার্মের কোনো কর্মচারী যদি কাজের মাধ্যমে আমাদের মন জোগাতে পারে এবং অধিক লাভের মুখ দেখাতে পারে, তাহলে মূল্য ফার্মের লাভের অংশ থেকে একটা কমিশন তাকে দিই। আর তাছাড়া আমাদের ফার্মের একটা প্রধান সুবিধা আছে যা আর কোনো ফার্মে নেই, সেটা হলো যে কোনো ব্যক্তি কোথাও কাজ করলে 1 মাস পূর্ণ না হওয়া অবধি কোনো বেতন পান না। কিন্তু আমাদের ফার্মে এমন নিয়ম নেই, এখানে আমরা সকলেই আগাম বেতন পাই, অর্থাৎ মাস শুরু হতেই আমরা সেই মাসের বেতন পেয়ে যাই। আপনি বিচক্ষণ মানুষ, তাই বিবেচনার দায়িত্ব আপনাকেই দিলাম। আপনি ঠিক করুন যে এই কাজটা আপনি করতে চান কি না, যদি আপনি রাজি হন তাহলে কাল আপনি আমার সঙ্গে দেখা করবেন। এখন তাহলে আমি চলি। এই বলে তিনি চলেই যাচ্ছিলেন। আমি বললাম, কিন্তু আমি কালকে দেখা করতে চাইলে কার সঙ্গে দেখা করব? মানে আমি তো আপনার নাম পর্যন্ত জানি না। আমার নাম মানিক চাঁদ, এই নাম বললেই হবে। তা কোথায় গেলে আপনার দেখা মিলবে? আমার বাড়ি? না, আমার বাড়ির দরকার নেই, কেননা বেলা 10টা থেকে 5টা পর্যন্ত আমি বাড়িতেই থাকি। আমি একটা ঘর ভাড়া নিয়েছি, আপনি সেখানেই আসুন। সেটা কোথায়? বড় বাজারে, রাজার কাটুরা রেসে দোতলায় উঠে 25-26 নম্বর রুম। আচ্ছা, আমি একটু বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করে দেখি, আর আমার 2-1 জন বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করি, তারা কি বলে তারপর আমি আপনাকে জানাচ্ছি। কি করব না করব সেটা আমি আপনাকে এই মুহূর্তে বলতে পারছি না, কেমন? এই বলে তিনি সেদিনের মতো চলে গেলেন। তারপর 2-1 জন বন্ধুর সঙ্গে আলোচনা করে আমি ঠিক করলাম যে সে চাকরিটা আমিই করব। সেদিন রাতেই আমি 2-1 জন বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম, তারাও আমাকে বলল ওনার প্রস্তাবে রাজি হয়ে যেতে। আমিও মনে মনে সেটাই ঠিক করলাম। তা পরদিন বেলা আন্দাজ ওই 11টার দিকে আমি কাঠুরাই গিয়ে পৌঁছালাম। সেখানকার প্রত্যেকটা ঘরই আমি আগে থেকে চিনতাম। দোতলায় উঠে আমি 25-26 নম্বর ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ঘর দুটো আগে থেকেই খালি ছিল, ওখানকার প্রত্যেকটা ঘরেই বারান্দায় দুটো করে দরজা আছে। আবার কোনো কোনো ঘরের মধ্যে এক ঘর থেকে অন্য ঘরে যাবার জন্য দরজা আছে একটা করে। কেউ যদি দুটো ঘর নেয় তাহলে একটা ঘর থেকে পাশের ঘরে যাওয়ার জন্য সে দরজাটা খোলাই থাকে। আবার কেউ যদি কেবলমাত্র একটা ঘর নেয় তাহলে সে দরজা বন্ধ থাকে। আমি 25 নম্বর ঘরের সামনে গিয়ে দেখলাম ওই ঘরের 2টি দরজাই ভেতর থেকে বন্ধ, আর 26 নম্বর ঘরের 1টি দরজা বন্ধ আর 1টি দরজা খোলা, সেই দরজার উপরে একটা পর্দা ঝোলানো, আর দরজার বাইরে রয়েছে একজন দারোয়ান।
আমি ওনার কাছে গিয়ে মানিকচাঁদ বাবুর খোঁজ করতেই উনি আমাকে ঘরের দিকে ইশারা করে বললেন, কি হ্যাঁ বাবু ঘরেই আছেন। ওনার কথা শুনে আমি সেই পর্দা সরিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি উনি নিজের ঘরে বসে কাজ করছেন। মারোয়ারিরা মেঝেতে গদি বা বিছানা জাতীয় কিছু পেতেই তার উপরে বসে, কিন্তু সেই ঘরে তেমন কিছু নেই। সেই ঘরের ঠিক মাঝখানে রয়েছে একটা টেবিল আর কটা চেয়ার মাত্র, আর সেখানে বসে মানিকচাঁদ বাবু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে কি যেন সব কাজ করছেন। আর তার ঠিক বাঁদিকে পড়ে রয়েছে দুটো খালি চেয়ার। আমি সেই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি আমাকে অভ্যর্থনা জানিয়ে বাঁদিকে একটি চেয়ারে বসতে বললেন। আমি চেয়ারে বসার পর তিনি আমাকে বললেন, কখন এলেন? এই তো এই সবে মাত্র এসেছি। এখানে পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমি জায়গাটা আগে থেকেই চিনি, সুতরাং পৌঁছতে খুব একটা অসুবিধা হয়নি আমার। তা কিছু ঠিক করলেন? আমার চাকরির বিষয়ে তো। হ্যাঁ, স্থির না করলে কি আর এখানে আসতাম? তো কি ঠিক করলেন? এখানে চাকরিটা করবেন নাকি আগে যেখানে চাকরিটা পেয়েছিলেন সেখানেই? না, আমি ঠিক করেছি আপনাদের এখানেই আমি চাকরিটা নেব। এবার বলুন, কবে কখন কোথায় গিয়ে আমায় চাকরিতে যোগ দিতে হবে? তাহলে আমি এখন থেকেই কাজ শুরু করে দেব। আমি তো আপনাকে আগেই বলেছি কলকাতার বাইরে আপনাকে কোথাও যেতে হবে না, এখানে থেকেই আপনাকে কাজ করতে হবে। তবে আমাদের মালিক যখন কলকাতার বাইরে কোনো শাখা খুলবে তখন কেবলমাত্র একবার সেখানে গেলেই চলবে, তারপর সেখানে সব কিছুর ব্যবস্থা করে দিয়ে আপনি আবার কলকাতায় ফিরে আসতে পারেন। আচ্ছা, তাহলে কবে থেকে আমি কাজে আসব? আজ থেকেই আপনি আমাদের কাজে নিযুক্ত হলেন, আর বেতনটাও আজ থেকেই পাবেন। তবে নিয়োগপত্রও আপনাকে আজ আমি দিতে পারবো না, আপনি আগামীকাল এই সময়ে একবার এখানে আসবেন, তখন আমি আপনাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেব। আর আপনার নিয়োগপত্র সহ এক মাসের অ্যাডভান্সও আমি আপনাকে দিয়ে দেব। আর বোম্বেতে আপনি যার কাছে কাজ পেয়েছিলেন তার লেখা সব চিঠিপত্র কালকে একবার সঙ্গে করে নিয়ে আসবেন। সেগুলো কি আপনার দরকার? প্রয়োজন আছে বলেই তো বলছি, আনলেই দেখতে পাবেন। বেশ, তবে তাই হবে। এরপর আমি সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফিরে গেলাম। মনে মনে এটাই ভাবছিলাম যে ওইসব চিঠিপত্রের ওনার কী বা প্রয়োজন, কেনই বা সেগুলো তার কাছে নিয়ে যাব আমি। আবার ভাবলাম আমি যে অন্য জায়গায় চাকরি পেয়েছি সেটা হয়তো তিনি আমার কথায় বিশ্বাস করেননি, তাই হয়তো তিনি দেখতে চাইছেন যে আমার কথাগুলো আদৌ সত্যি কি না। সে যাই হোক, ওইসব কাগজপত্র দেখাতে আমার তো কোনো আপত্তি নেই। তো পরদিন সকালে আমি সমস্ত চিঠিপত্র নিয়ে আবার সেই স্থানে উপস্থিত হলাম। দেখলাম দারোয়ান আগের দিনের মতোই বসে আছে, মানিকবাবু নিজের যথাস্থানে বসে মন দিয়ে নিজের কাজ করছেন। গতবারের মতো এবারও ওনার ঘরে ঢোকা মাত্রই উনি আমাকে সেই চেয়ারে বসতে বললেন। আমি ওনার কথা মতো যথাস্থানে গিয়ে বসলাম। এবার তিনি আমার দিকে একটু ঘুরে বসে বললেন, আপনি আমাদের কাজে যোগ দিচ্ছেন তো? হ্যাঁ, সে তো কালই আপনাকে বললাম। আমি যেসব কাগজপত্র আপনাকে সঙ্গে করে আনতে বলেছিলাম সেগুলো এনেছেন? হ্যাঁ হ্যাঁ, সেগুলো সঙ্গে করে নিয়ে এসেছি। ওগুলো কি এক্ষুনি আপনাকে দেব? না, এখন নয়, আমার দরকার হলে আমি চেয়ে নেব। এখন আপনি অ্যাডভান্সটা নিয়ে আপনার কাজ শুরু করুন। এই বলে মানিকচাঁদ তার টেবিলের ড্রয়ার থেকে ১০টা ১০ টাকার নোট বের করে আমার হাতে দিয়ে বললেন, এই নিন আপনার অ্যাডভান্স। নোটগুলো নিয়ে আমি ওনাকে বললাম, এর জন্য কি কোনো রসিদের প্রয়োজন? এমা, না না, আপনি আপনার বেতনের টাকা পেলেন, এর জন্য আবার রসিদ কি? এবার দেখি আপনি কি কি কাগজপত্র এনেছেন। ওনার কথা শুনে আমি সব কাগজপত্র ওনার হাতে তুলে দিলাম। উনি সবটা পড়ে বললেন, আপনি এই চিঠির উত্তর দেননি? না, একদম প্রথমে আমি যে দরখাস্ত করেছিলাম সেটা ছাড়া আর কোনো চিঠি আমি লিখিনি। কিন্তু এই চিঠির উত্তর দেওয়া আপনার কর্তব্য। উত্তরে কি লিখব? কেন, আপনি সেই চাকরিটা করতে চান না, এটাই লিখবেন? না লিখলেই বা ক্ষতি কি,
আমি সেখানে না গেলেই তো তারা বুঝতে পারবে যে আমি কাজ করতে চাই না, তখন তার অন্য লোকে কাজ দিয়ে দেবে। আগে না, এটা আপনার কর্তব্য, সেই সাথে ভদ্রতাও বলতে পারেন। কাগজ কলম সবই আপনার সামনেই রয়েছে, একটা চিঠি লিখে ডাকে দিয়ে আসুন। আপনার চিঠিটা পেয়ে যখন তারা জানতে পারবে যে আপনি কাজ করতে চান না, তখন তারা অন্য লোকের ব্যবস্থা করে নেবে, নয়তো তাদের কাজের ক্ষতি হতে পারে। মানিকচাঁদের কথা শুনে ভাবলাম কথাটা তিনি ভুল কিছু বলেননি, সুতরাং এই বিষয়ে আর কথা না বাড়িয়ে তার টেবিলের ওপর থেকে একটা কাগজ নিয়ে সেখানে বসেই আমি একটা চিঠি লিখলাম। সেখানে বেশি কিছুই লিখলাম না, কেবলমাত্র লিখলাম, আপনারা আপনাদের ফার্মে আমাকে যে চাকরিটি দিয়েছিলেন, বর্তমানে আমি সেই চাকরিতে যোগ দিতে পারছি না। আপনারা আমাকে যে বেতন দিতে রাজি হয়েছেন তার দ্বিগুণ বেতনে আমি এক জায়গায় চাকরি পেয়েছি, সুতরাং আপনাদের দেওয়া চাকরিতে আমি যুক্ত হতে পারলাম না, অপরাধ মার্জনা করবেন। চিঠি লেখা শেষ হলে মানিকচাঁদ আমার হাতে একটা আধ আনা দামের খাম দিলেন। সেই খামে চিঠিটা ঢুকিয়ে একটা শিরোনাম লিখে আমি টেবিলের উপরে রাখলাম। মানিকচাঁদবাবু একটা পাত্র থেকে নিজের আঙুলে জল নিয়ে খামের মুখটা বন্ধ করে দিলেন। তারপর ঘরের বাইরে থেকে তার দারোয়ানকে ডেকে চিঠিটা তার হাতে দিয়ে বললেন ডাকঘরে দিয়ে আসতে। যদিও এসব কিছু করার আগে উনি আমার কাছ থেকে কোনো প্রকার অনুমতি নিলেন না। দারোয়ান সময় নষ্ট না করে চিঠিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সেই দিন আমি যতক্ষণ সেখানে ছিলাম সেই দারোয়ানকে কিন্তু আমি আর দেখলাম না। দারোয়ান ঘর থেকে বেরোনোর পরে আমি সব কাগজপত্র ওনার হাতে দিলাম। সেগুলো উনি নিজের টেবিলের ড্রয়ারের ভেতরে রাখলেন এবং বললেন, এগুলো এখন আমার কাছেই থাকলো। মানিকচাঁদবাবুকে কিছু বলার আগেই তিনি আমাকে বললেন, এখন আমি একটু ব্যস্ত আছি, আপনি বাড়ি যেতে পারেন। আপনাকে আমি একটা কাজ দিচ্ছি, কাজটা করতে যতদিন সময় লাগে আপনি নিন, কিন্তু কাজটা আপনাকে করতেই হবে। চার দিন পরে আপনি একবার এখানে এসে আমাকে বলে যাবেন কাজটা আপনি করতে পেরেছেন কি না, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। হ্যাঁ, কী কাজ করতে হবে বলুন। এই কলকাতার বাইরে কোন কোন জায়গায় আমাদের শাখা নির্মাণ করা প্রয়োজন তার একটা লিস্ট আপনি তৈরি করুন, তারপর আর যা যা করতে হবে আমি আপনাকে বলে দেব। তা কীভাবে সেই তালিকা করতে হবে? আপনি তো বহুদিন কলকাতার একটা ভালো ফার্মে কাজ করেছেন, সেই ফার্মের সঙ্গে বঙ্গদেশের যেই যেই জায়গায় ফার্মের কাজ ছিল সেটা তো আপনি ভালো করেই জানেন। সেই সমস্ত জায়গায় তালিকা প্রস্তুত করতে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হবে না। তাছাড়া এই কলকাতায় আরও অনেক ফার্মের কর্মচারীদের সঙ্গে যে আপনার পরিচয় রয়েছে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা বেশ, তাই হবে। আপনার কথা মতো একটা লিস্ট আমি তৈরি করে চার দিন পরে আপনার সঙ্গে দেখা করতে আসব। আমি আপনাকে যে কাজের দায়িত্ব দিলাম সেটা শুনে যতটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ নয়। চার দিনের মধ্যেই যে আপনি সেই কাজ শেষ করতে পারবেন তার কিন্তু কোনো মানে নেই। যতদূর সম্ভব সেই কাজ করে চার দিন পর আমার সঙ্গে দেখা করবেন। অন্য আর কোন কোন বিষয়ে নজরদারি করতে হবে সেই দিনই আমি আপনাকে সেটা বলে দেব। এই বলে মানিকচাঁদ আবার নিজের কাজে মন দিলেন। তাকে দেখে মনে হচ্ছিল এই বিষয়ে তিনি আর সময় নষ্ট করতে চান না, সুতরাং তাকে আর কিছু না বলে আমি সেখান থেকে নিজের বাড়ি চলে আসলাম। চার দিন ভাবনা চিন্তা করে এবং অপর ফার্মে পরিচিত কর্মচারীদের সঙ্গে পরামর্শ করে বঙ্গদেশে যতগুলো প্রধান প্রধান নগরের নাম জানতে পেরেছি সেগুলোর একটা লিস্ট তৈরি করলাম। চার দিন পরে অর্থাৎ পঞ্চম দিন সেই লিস্ট সহ আবার আমি বড়বাজার গিয়ে উপস্থিত হলাম। গত দিনগুলোর মতো সেই দিনও তিনি সেইখানেই সেইভাবেই বসে কাজ করছিলেন এবং তার দারোয়ান সেইভাবেই ঘরের বাইরে বসেছিলেন। আমি ঘরে ঢোকা মাত্রই তিনি আমাকে সেই আগের জায়গাতেই বসতে বললেন এবং আমি সেখানে বসা মাত্রই তিনি আমাকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি হাতের কাজটা শেষ করেই আপনার সঙ্গে কথা বলছি। এই বলে তিনি আবার তার কাজে মন দিলেন এবং আমি চুপচাপ সেখানে বসে রইলাম। এভাবে প্রায় এক ঘন্টা কেটে গেল। তারপর তিনি তার কাজ শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন, এবার বলুন কি করতে হবে। আপনাকে কিছুই করতে হবে না, আপনি আমাকে একটা লিস্ট তৈরি করতে বলেছিলেন,
আমি আজ সেটাই নিয়ে এসেছি। বঙ্গদেশের কোন কোন জায়গায় আমাদের শাখা নির্মাণ করতে হবে তার তালিকা? হ্যাঁ হ্যাঁ, বানানো হয়ে গেছে? এক প্রকার হয়েই গেছে বলতে পারেন। এত কম সময়ের মধ্যে এমন একটা কাজ আপনি করে ফেললেন, অনেক ভাবনা চিন্তা না করে কিন্তু এরকম লিস্ট তৈরি করা যায় না। আমি আপনাকে 10 দিন সময় দিয়েছিলাম না? আগে না, আপনি আমাকে 4 দিন সময় দিয়েছিলেন, আর তার মধ্যেই আমি যতটা পেরেছি একটা লিস্ট তৈরি করে নিয়ে এসেছি। আপনি একবার দেখলেই বুঝতে পারবেন যে সব ঠিকঠাকই আছে। এই বলে সে তালিকাটা আমি ওনার হাতে দিলাম। সেটা তিনি একবার খুব ভালো করে দেখে আমাকে বললেন, এখানে আপনি অনেকগুলো নাম লিখেছেন ঠিকই, কিন্তু আমার ধারণা বঙ্গদেশে এর থেকেও আরও অনেক ভালো ভালো জায়গা রয়েছে। সেই জায়গাগুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলেই ভালো হয়। আমি আপনাকে আরও 10 দিন সময় দিচ্ছি, একটু ভালোভাবে সেই 10 দিনের মধ্যে যাতে আপনি কাজটি সম্পন্ন করতে পারেন তার চেষ্টা করুন। তারপর 11 দিনের মাথায় আপনি আমার সঙ্গে দেখা করুন। আপনার তৈরি করা লিস্ট আপনি সেদিন আমাকে দেবেন, আর সেদিন থেকেই শাখা কার্যালয় নির্মাণের বন্দোবস্ত করব। কোন কোন জায়গায় শাখা নির্মাণ করা প্রয়োজন তা ঠিক করার জন্য এর থেকে বেশি সময় যেন আর না লাগে। এই 10 দিনের মধ্যেই যেন সব কাজ শেষ হয়ে যায়। কোন কোন জায়গায় শাখা নির্মাণ করলে সেগুলো চলতে পারে তা আমি অনেক ভেবেচিন্তে অনুসন্ধান করে ঠিক করেছি। এছাড়াও আর কোথায় কোথায় শাখা নির্মাণ করা যায় সেটা জানতে 10 দিনের প্রয়োজন নেই, সেটা আমি 2-4 দিনের মধ্যেই জেনে নিতে পারবো। সে তো খুব ভালো কথা। যেই কাজ আপনি 4 দিনের মধ্যে করতে পারবেন বলে আপনার বিশ্বাস, সেই কাজটা যে 10 দিনের মধ্যে আরও ভালোভাবে করতে পারবেন সে বিষয়ে আর কিছুই বলার নেই। কিন্তু আমি আমার নিজের কাজে এতটাই ব্যস্ত যে এই 10 দিনের মধ্যে আমি অন্য কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবো না। 10 দিন পরে ঠিক এই সময় আপনি এখানে আসবেন, সেই দিনই সব কিছু ঠিকঠাক হবে। আমি ঠিক যেমন আদেশ পেলাম তেমনভাবেই কাজ শুরু করলাম। দেখে শুনে আরও কতগুলো ভালো ভালো নাম আমি বের করলাম। 2-3 দিনের মধ্যে একটা তালিকাও আমি তৈরি করে ফেললাম। তালিকাটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেল। আমি ভাবলাম একবার বড় বাজার গিয়ে ওনার সঙ্গে দেখা করে আসি, দেখি তিনি সেই তালিকার সম্বন্ধে আরও কিছু বলেন কি না। এই ভেবে আমি 5 দিনের মাথায় আবার সেখানে গেলাম, কিন্তু সেদিন মানিকচাঁদ বা ওনার দারোয়ান কাউকেই সেখানে দেখতে পেলাম না। দেখলাম ঘরে তালা দেওয়া। পরদিন আবার সেখানে গেলাম, গিয়ে দেখলাম ঘরে একইভাবে তালা দেওয়া। এইভাবে পরপর 10ম দিন পর্যন্ত আমি রোজ সেখানে একবার করে যেতে লাগলাম, কিন্তু একদিনের জন্য মানিকচাঁদ বা তার দারোয়ানের সঙ্গে আমার দেখা হলো না। ভাবলাম হয়তো কোনো কাজে বাইরে গেছেন বা হয়তো ওনার শরীর খারাপ। 11 দিনের মাথায় আবার যখন সেখানে গেলাম তখন দেখলাম আগের মতোই দারোয়ান দারোয়ানের জায়গায় বসে রয়েছে এবং মানিকচাঁদ যথাস্থানে নিজের কাজে মগ্ন। আমি ঘরে ঢোকা মাত্রই আবারও আগের মতন মানিকচাঁদ আমাকে বসতে বললেন। আমি ঠিক সেখানে গিয়েই বসলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি খবর? যে কাজ আপনাকে দিয়েছিলাম সেটা ঠিকঠাকভাবে করতে পেরেছেন তো? সেই কাজ তো আমার অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে, আমি তার একটা সম্পূর্ণ তালিকাও তৈরি করে এনেছি। এই বলে আমি যে তালিকাটা তৈরি করে এনেছিলাম সেটা ওনার হাতে দিলাম। তিনি তালিকাটা একবার ভালোভাবে দেখে আমাকে বললেন, আপনি যে তালিকাটা প্রস্তুত করেছেন আপাতত এতেই আমার কাজ চলে যাবে, এটা আমার কাছেই থাকুক, সময় মতো আমি এটা ভালোভাবে একবার দেখে নেব। আপনি কাল আবার আসবেন, সেই সময় দুজনে মিলে পরামর্শ করে কোন কোন জায়গায় শাখা কার্যালয় বানানো যায় সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। পরদিন আবার সেখানে গিয়ে দেখলাম মানিকবাবু আগের মতোই নিজের জায়গায় বসে কাজ করছেন। উনি আমাকে দেখে করুণভাবে বললেন, আমি খুবই দুঃখিত, আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে যেই তালিকাটা তৈরি করেছিলেন সেটা আমি কোথায় হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আপনাকে আবার একটা তালিকা তৈরি করতে হবে। ওনার কথা শুনে আমি বললাম, চিন্তা করার কিছুই নেই, যে তালিকাটা আমি আপনাকে দিয়েছিলাম তার আরও একটা কপি আমার কাছে রয়েছে, যদি অনুমতি দেন তাহলে সেটা এনে আমি আপনাকে দিতে পারি। বাহ, আপনি যে ওই লিস্টারই একটা কপি আপনার কাছে রেখেছেন সেটা শুনে আমি সন্তুষ্ট হলাম। আপনাকে আর কষ্ট করে ওটা এখন আনতে হবে না, আপনি কালই ওটা নিয়ে আসবেন। সেদিনের মতো আমি ওখান থেকে নিজের বাড়ি চলে আসি।
পরদিন তার কথা মতো তালিকাটার একটা নকল নিয়ে আমি ওনার কাছে গেলাম। সেদিন আমার সঙ্গে তিনি খুব একটা ভালোভাবে কথা বললেন না, কেবল আমার কাছ থেকে তালিকা নিয়ে তিনি বললেন, আমার শরীরটা একটু খারাপ লাগছে, লিস্টটা আমার কাছেই থাকুক, আমি সময় মতো ওটা দেখে রাখবো, আপনি 4 দিন পরে আবার আসবেন, সেদিন সব কাজের ব্যবস্থা ঠিকঠাক করব। আমি ওনার কথা মতো আবার 4 দিন পরে সেখানে গেলাম। তখনও তিনি আমাকে এই একই কথা বলে নিজের বাড়ি ফিরে যেতে বললেন। আমি তো আমার এই চাকরির অবস্থা কিছুই বুঝতে পারছি না। আমি প্রত্যেক দিন ওনার সঙ্গে কাজ করার জন্য যাচ্ছি নাকি কোনো ঠকবাজের হাতে পড়ে বিপদের রাস্তা তৈরি করছি, আর কিছুই তো আমি বুঝতে পারছি না। এই জন্যই আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি এবং এই পর্যন্ত যা যা ঘটেছে তা আপনাকে বিস্তারিত জানিয়েছি। এখন মানিকচাঁদের আদেশ আমাকে মানতেই হবে, অর্থাৎ আগামীকাল আবার আমাকে সেখানে যেতে হবে। এখন আমার কী করণীয় বলে আপনার মনে হয়? আর আপনি যেটা ভালো বুঝবেন সেই উপদেশ আমি মেনে চলব। বালমুকুনের কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তার কথাগুলো শেষ হলে আমি সব কিছু একবার ভেবে চিনতে দেখলাম, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলাম না। একবার ভাবলাম যে ব্যক্তি তাকে অগ্রিম 100 টাকা বেতন দিয়েছে সে তার সঙ্গে জোচ্চুরি করবে? তিনি অগ্রিম বেতন দিয়ে বালমুকুনকে কাজে লাগিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তাকে কোনো কাজে নিযুক্ত করছেন না, শুধুমাত্র কাজের ভান করে সময় নষ্ট করে যাচ্ছেন। ওনার মনে একেবারেই যে কোনো খারাপ অভিসন্ধি নেই সেটাও সহজে বিশ্বাস করতে ইচ্ছা করছে না। আবার এর মধ্যে একটা নতুন কথাও শুনছি যা এর আগে আমি কখনো শুনিনি। সরকারি বা বেসরকারি বা অন্য কোনো অফিসে কিংবা কোনো ফার্মে প্রত্যেক মাসে অ্যাডভান্স দেওয়ার নিয়ম আছে। এরকম অ্যাডভান্স মাইনে দেওয়ার মানেটাই বা কি? আর যে ব্যক্তি মানিকচাঁদ বলে নিজের পরিচয় দিচ্ছে সেই ব্যক্তি বা আসলে কে, সেটা একবার খতিয়ে দেখতে হবে। তাকে একবার দেখলে বা তার সঙ্গে একবার কথা বললে সেই লোকটা যে আসলে কেমন বা তার কোনো বাজে মতলব আছে কি না সেটা কিছুটা হলেও অনুমান করা যাবে। মনে মনে এমনটাই ভেবে আমি বালমুকুনকে বললাম, এতক্ষণ ধরে আপনি যা যা বললেন আমি তা সব কিছুই শুনলাম, কিন্তু উনি কেন এমনটা করছেন সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় আমি যদি তাকে একবার দেখতে পাই এবং তার সাথে যদি 2-4 কথাবার্তা বলতে পারি তাহলে তার সম্বন্ধে আমি কিছু একটা মতামত দিতে পারবো। আমি তো আগামীকালই সেখানে যাব, আপনি তখন একবার আমার সঙ্গে চলুন না, তাহলেই তো তার সঙ্গে আপনার দেখা করিয়ে দিতে পারবো। কি বলে সেখানে যাব যদি আমাকে ঢুকতে না দেয়? ঢুকতে না দেওয়ার তো কোনো কারণ দেখছি না। আমি যেমন তার ঘরে সরাসরি চলে যাই কালু সেইভাবেই যাব। আপনিও আমার পেছনে পেছনে সেই ঘরের ভেতর প্রবেশ করবেন, তাহলে আর কেউ বারণ করতেই পারবে না। আচ্ছা, তাহলে তাই হবে, আমি আপনার পেছন পেছন মানিকচাঁদের ঘরের ভেতরে যাব। কিন্তু উনি যখন জিজ্ঞাসা করবে আমি কে, কেন এখানে এসেছি, তখন আমি কি বলবো? আপনাকে কিছু বলতে হবে না, যা বলার আমিই বলবো। আমি বলবো আপনি আমার একজন খুব কাছের বন্ধু, আমার নতুন মালিকের সঙ্গে আলাপ পরিচয় করতে এসেছেন, ব্যাস। না, এই পরিচয় দিলে হবে না, কারণ তার মনে যদি সত্যিই কোনো বাজে মতলব থাকে তাহলে তো সে আমার সঙ্গে কোনো কথাই বলবে না, ওখান থেকেই আমাকে তাড়িয়ে দেবে, তখন কি করব? তা তিনি কি বলে তাড়াতে পারেন বলে আপনার মনে হয়? তিনি অনায়াসেই বলতে পারেন যে এখন আমার হাতে অনেক কাজ, আমি খুব ব্যস্ত, তাই এই সময় আপনার বন্ধুর সঙ্গে আমার কথাবার্তা বলা সম্ভব নয়, বা তার সঙ্গে আলাপ করার সময় এখন আমার নেই, আমার সময় মতো আমি আপনাকে খবর দেব, তখন আপনি ওনাকে নিয়ে আসবেন, তখনই আমি ওনার সঙ্গে অনেক কথাবার্তা বলবো। এভাবে যদি তিনি প্রথমেই বলেন তাহলে কি হবে একবার ভাবুন তো, সেখানে কি আর থাকতে পারবো? তখনই তো সেই ঘর ছেড়ে আমাকে বেরিয়ে আসতে হবে। এটাও তো ঠিক কথা, তাহলে এখন উপায় আছে? আছে, উপায় একটা আছে, তার সঙ্গে কথা বলতে হলে এই উপায়টাই অবলম্বন করতে হবে। কি উপায়? আপনি যেমনটা বললেন সেভাবেই আমি আপনার সঙ্গে ওনার ঘরের ভেতরে ঢুকবো,
আমি কে জিজ্ঞাসা করলে আপনি ওনাকে বলবেন, ইনি আমার একজন খুব ভালো বন্ধু, ইনি এই ব্যবসা সম্পর্কে খুব পারদর্শী। তবে সমস্যা হলো, আমার এই বন্ধুটির চাকরি চলে গেছে, বর্তমানে আমার বন্ধুটিও বেকার। বিভিন্ন জায়গায় শাখা নির্মাণ করতে গেলে তো অনেক লোকের প্রয়োজন হবে, তার জন্যই আমি ওনাকে আমার সঙ্গে করে আপনার কাছে নিয়ে এসেছি। একবার কথাবার্তা বলে দেখুন যে ওনাকে কোনো কাজ দেওয়া যায় কি না। এটুকু আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি যে আপনি যদি ওনাকে কোনো কাজ দেন, সেটা উনি খুব ভালোভাবেই পালন করবে। আমার মনে হয় আপনি যদি তাকে এইভাবে আমার পরিচয় দেন, তাহলে হয়তো তিনি আমার সঙ্গে দু চারটে কথা বললেও বলতে পারেন। এরপরেও যদি উনি আমার সঙ্গে কথা না বলেন, সেটা তখন দেখা যাবে। পরদিন সকাল সকাল বালমুকুন এসে হাজির হলো। আমিও তার সঙ্গে বড় বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বালমুকুন আগে আমাকে ঠিক যেভাবে বলেছিল, সেখানে গিয়েও আমি ঠিক সেই রকমই দেখতে পেলাম। বাস্তবেই তার ঘরের বাইরে একজন দারোয়ান বসে আছে। আগের মতোই বালমুকুন ওনাকে কিচ্ছু না বলে ঘরের পর্দা সরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। আমিও তার পেছন পেছন সে ঘরে প্রবেশ করলাম। দেখলাম মানিকচাঁদবাবু ঘরের ভেতরে খুব মনোযোগ দিয়ে বসে নিজের কাজ করছেন। বালমুকুনের বর্ণনা অনুযায়ী সব কিছুই মিলে যাচ্ছে। টেবিলের উপর কতকগুলি কাগজপত্র ছড়ানো রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে তিনি যে কোনো কাজ করছেন তা আমার মনে হলো না। উনি একটা চিঠি লিখছেন মাত্র, আর সেটা লিখতে লিখতে মাঝে মধ্যে একবার খবরের কাগজের দিকে চোখ বুলিয়ে নিচ্ছেন। খবরের কাগজটা দেখে মনে হলো ওটা এদেশের কাগজই নয়, বোম্বাইয়ের একটা খবরের কাগজ, ইংরেজিতে লেখা। আমরা ঘরে ঢোকা মাত্রই যে চিঠিটা তিনি লিখছিলেন সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন, আর খবরের কাগজটার উপর কতকগুলো কাগজ ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। আমাদের দিকে একবার আর চোখে তাকিয়ে তিনি বললেন, কে বালমুকুন নাকি, তোমার সঙ্গে উনি কে? ওনার কথার উত্তর দেওয়ার আগে উনি আমাদের হাত দিয়ে ইশারা করে বসতে বললেন। আমরা যথাস্থানে বসার পর বালমুকুন বলল, উনি আমার একজন খুব কাছেরই বন্ধু, আমি ওনাকে সঙ্গে করে এখানে এনেছি। আমার এই বন্ধুটি ব্যবসার কাজে খুব পারদর্শী, তবে উনি কিছুদিন হলো নিজের চাকরি হারিয়েছেন। বঙ্গদেশে বিভিন্ন স্থানে শাখা তৈরি করতে গেলে তো অনেক লোকের প্রয়োজন হবে, তাই আমি ওনাকে আপনার সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছি। এখন আপনি ওনার সঙ্গে কথাবার্তা বলে বিচার বিবেচনা করে দেখুন যে ওনাকে একটা কাজ দেওয়া যায় কি না। বালমুকুনের কথাগুলো শুনে মানিকচাঁদ আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের সঙ্গে কাজ করতে আপনার কোনো আপত্তি নেই তো? উনি আমাকে কথাগুলো বললেন ঠিকই, কিন্তু আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে এই কথাগুলো তার মনের কথা নয়। তার মনের কথাগুলো তিনি ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না। ওনার মুখ যেন বিবর্ণ হয়ে যাচ্ছে, চোখে একটা অস্বাভাবিক জ্যোতি, হাত পা যেন থরথর করে কাঁপছে মানিকচাঁদবাবুর। এমন অবস্থা দেখে আমি বেশ বুঝতে পারলাম তার মনে একটা ভয় কাজ করছে। তিনি তার মনের ভাব প্রকাশ করতে চাইছেন না, বা তিনি হয়তো আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন। আপনি যদি দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, তাহলে আমি না করব কেন? আমাকে কী কাজ করতে হবে বলুন, আজ থেকেই আমি আমার কাজে যোগ দেব। আমার কথা শুনে মানিকচাঁদ কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হলো উনি আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করে তিনি আমাকে বললেন, আপনি এখন আসতে পারেন। কোন কোন জায়গায় আমাদের অফিস তৈরি হবে সেগুলো আগে ঠিক করা হোক, তারপরে আমি বালমুকুনকে দিয়ে আপনার কাছে খবর পাঠাবো, তখন আপনি এসে কাজে যোগ দিতে পারবেন। কি বালমুকুন, তাহলে কেমন হয়? আপনি যেটা ভালো বুঝবেন। আমি আপনাকে গোপনে কটা কথা বলি। হ্যাঁ, সে আপনি বলতে পারেন, তবে উনি আমার খুব বিশ্বস্ত বন্ধু, ওনার কাছে আমি কোনো কিছুই গোপন করি না, ওনার সামনেই আপনি বলতে পারেন।
উনি আপনার বিশ্বস্ত হতে পারেন ঠিকই, কিন্তু আমি ওনাকে চিনি না। সুতরাং একদিনের আলাপেই আমি ওনার সামনে আমাদের ব্যবসার বিষয়ে কোনো কথা বলতে পারি না। তবে ইনি এখানে অপেক্ষা করুক, আমরা না হয় পাশের ঘরে গিয়ে কথা বলি। এই বলে বালমুকুন পাশের ঘরে চলে গেল। মানিকচাঁদ আমাকে বসতে বলে তিনিও তার পেছন পেছন ঘরের ভেতরে ঢুকলেন। মানিকচাঁদকে দেখে তার উপর আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল। আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তার কাগজপত্র লুকিয়ে ফেলা মনে সন্দেহ জাগিয়েছিল। তিনি পাশের ঘরে যাওয়ার সাথে সাথে আমি সেই লুকিয়ে রাখা খবরের কাগজটা বের করলাম। বের করার সঙ্গে সঙ্গে খবরের কাগজের দুটো জায়গায় আমার চোখ আটকে গেল। খবরের কাগজের ওই জায়গাটি পড়ে আমার মাথা ঘুরে গেল। আমি যেন চারিদিক অন্ধকার দেখতে লাগলাম। আমি যার সঙ্গে এখানে এসেছি তার নামই তো বালমুকুন। তিনি তো বোম্বাই শহরে সেই প্রসিদ্ধ ব্যবসার কাজে প্রথমে যুক্ত হয়েছিলেন, কিন্তু মানিকচাঁদের কথায় তিনি সেই কাজ ছেড়ে দেন। আমার আরও মনে হলো বোম্বাইতে এই ভয়ানক চুরি ও হত্যাকাণ্ডের সঙ্গে মানিকচাঁদের কোনো যোগ নেই তো। মনে মনে এই সব ভাবতে ভাবতে আমি নিজের জায়গায় এসে বসলাম। তারপর যেই ঘরে মানিকচাঁদ এবং বালমুকুন ছিল যতটা দূর সম্ভব সেই ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে তাদের মধ্যে কি কথা হচ্ছিল তা শোনার চেষ্টা করলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে তাদের কথাবার্তা খুব ভালোভাবেই শুনতে পাচ্ছিলাম। তুমি আমাকে কেন মিথ্যা কথা বলছো? আমি ওনাকে চিনি, উনি একজন ডিটেকটিভ পুলিশ কর্মচারী। না, আমি কেন মিথ্যে কথা বলবো? আর উনি তো কোনো ডিটেকটিভ নন। কিন্তু অনেক পুলিশ কর্মচারীদের সঙ্গে ওনার আলাপ পরিচয় রয়েছে এবং অনেক সময় তাদের সঙ্গে উনি এদিক সেদিক যাওয়া আসা করেন। আপনি হয়তো কোনো সময় তেমনটা দেখেছেন, তাই আপনার এরকম মনে হচ্ছে। দেখো বালমুকুন, আমি আমার সাধ্যমতো তোমার উপকার করেছি, যাতে তোমার ভালো হয়। সুতরাং আমি এটাই মনে করব যে তুমি আমার কাছ থেকে কিছু লুকোবে না। আমি আপনার কাছে কি লুকাবো? আমি আপনার তো কোনো কথাই বুঝতে পারছি না। আপনি আমার অন্নদাতা, আপনি আমাকে কাজ দিয়েছেন, আমার কত উপকার করেছেন সেটাকে আমি ভুলে যাব? হ্যাঁ, আমি কি করে আপনার ক্ষতি করি বলুন তো? ওনার কাজের বড্ড প্রয়োজন ছিল, তাই আমি ওনাকে সঙ্গে করে আপনার কাছে নিয়ে এসেছি। আপনার মনে যদি কোনো রকম সন্দেহ হয় তাহলে সেটা আপনি স্পষ্টভাবে বলে দিতে পারেন, তাহলে আমি ওনাকে চলে যেতে বলবো। ওনাকে বলবো যে এখানে আপনার চাকরি হবে না। উনি যে ডিটেকটিভ বা পুলিশের লোক নয় বা আমার কোনো ক্ষতি করতে উনি এখানে আসেননি, এটা কিন্তু তুমি আমাকে হাজার চেষ্টা করলেও বোঝাতে পারবে না। পুলিশের কর্মচারীদের সঙ্গে ওনার আলাপ পরিচয় আছে সেটা আমি জানি, কিন্তু উনি যে নিজেই পুলিশের কর্মচারী সেটা আমি বলতে পারবো না। আমি দিব্যি কেটে বলতে পারি আপনার কোনো প্রকার ক্ষতি করার উদ্দেশ্যে উনি এখানে আসেননি। যদিও উনি ডিটেকটিভ হয়ে থাকেন, আপনি তো কোনো খারাপ কাজ করছেন না যে ওনাকে দেখে আপনি ভয় পাবেন। আচ্ছা, আপনি ওনার সঙ্গে অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মানিকচাঁদের এই কথাটা শুনে আমি নিঃশব্দে নিজের জায়গায় এসে বসলাম। বসা মাত্রই বালমুকুন সে ঘর থেকে বের হয়ে আমার দিকে এগিয়ে আসলো। সাথে সাথে আমি ওনাকে বললাম, এরা হত্যাকারী, আমি যেই মাত্র মানিকচাঁদকে ধরব আপনি অমনি দারোয়ানকেও ধরবেন, কোনোভাবেই যেন এরা পালাতে না পারে। সব কিছু আমি আপনাকে পরে বলছি। বালমুকুনকে কথাটা বলেই আমি সেখান থেকে দ্রুত বেরিয়ে গেলাম। দেখলাম আমি ঠিক যা ভেবেছিলাম মানিকচাঁদ ঠিক সেটাই করছে। ওই ঘরের একটা দরজা খুলে মানিকচাঁদ সেখান থেকে পালানোর চেষ্টা করছে। এটা দেখা মাত্রই আমি দ্রুত গিয়ে তাকে ধরে ফেললাম। বালমুকুনের সাহায্যে দারোয়ানকেও ধরতে পারলাম। দুজনকে ভালোভাবে বেঁধে মানিকচাঁদকে বললাম, দেখো মানিকচাঁদ, তুমি যা ভেবেছিলে সেটা ঠিক, আমি তোমাকে আসলে ধরতেই এসেছি। সুতরাং এখন কেন তোমাকে ধরলাম তা তুমি ভালোই বুঝতে পারছো নিশ্চয়ই। এখন তুমি আমাকে সব সত্যি কথা বলবে কি না সেটা বলো। আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না, আর আপনি আমাদেরকে ধরলেনই বা কেন?
যে মানুষ খুন করতে পারে সে চুরি করার জন্য অনেক উপায় অবলম্বন করে অন্যের দ্বারা কাজ হাসিল করিয়ে নিতে পারে। তোমায় যে কেন ধরা হলো সেটা নিশ্চয়ই এতক্ষণে তুমি বুঝতেই পেরে গেছো। যাই হোক, এখন তুমি সত্যি কথাটা বলবে কি না বলো। আমার কথা শুনে বালমুকুন আমার মুখের দিকে তাকিয়ে রইল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল আমার এই সমস্ত কথা শুনে সে একেবারেই অবাক হয়ে গেছে। ভালো মন্দ সে কিছুই বুঝতে পারেনি। বালমুকুনের এমন অবস্থা দেখে আমি তাকে বললাম, আপনি এরকম অবাক হচ্ছেন কেন? এরা আপনাকে মাঝখানে রেখে একটা ভয়ানক চুরি করেছে এবং আপনাকে হত্যা করতেও এদের হাত কাঁপত না। মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কে বলেছে আপনাকে সব? আমাকে কেউ কিছু বলুক বা না বলুক, বা আমি কোনো খবর পাই বা না পাই, এই খবরের কাগজে যা লেখা হয়েছে সেটা দেখলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি টেবিলের উপর থেকে খবরের কাগজটা নিয়ে পড়তে লাগলাম। সেখানে লেখা ছিল, ভয়ানক হত্যা ও অদ্ভুত চুরি, অপরাধী ধৃত হয়েছে কিন্তু তাকে সাহায্য করেছে যে তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বালমুকুন নামের এক ব্যক্তি বিশেষ কৌশলে মুম্বাই শহরে একটি ফার্মের কাজে নিযুক্ত হয়। চাকরি করার কোনো উদ্দেশ্যই তার ছিল না, তার উদ্দেশ্য ছিল চাকরির নাম করে কিছুদিন সেখানে থেকে সব কিছু খোঁজ খবর করা। কোথায় কোথায় কি কি আছে না আছে সব ভালোভাবে জেনে নেওয়া, এইভাবেই সে জানতে পারে মালিকের কোথায় কোথায় কত টাকা পয়সা রাখা রয়েছে। তারপর সে সেই লকারগুলোর নকল চাবি তৈরি করে। তারপর সুযোগ বুঝে একদিন রাতে সমস্ত তালা খুলে সমস্ত টাকা পয়সা গহনা মিলিয়ে প্রায় লক্ষ টাকার জিনিস চুরি করে আবার তালা আটকে সব কিছু বাইরে থেকে আগের মতো করে রাখার চেষ্টা করে। কিন্তু সেই সময় একজন দারোয়ান সব কিছু দেখতে পায় এবং দেখে চোর চোর বলে চিৎকার করে। নিজে বাঁচার জন্য বালমুকুন সেখান থেকে পালানোর সময় দারোয়ানের সঙ্গে বালমুকুনের ধস্তাধস্তি হয়। দারোয়ানকে সে একটা অস্ত্র দিয়ে আঘাত করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অস্ত্রটা বোধহয় বালমুকুন তার সঙ্গে করেই এনেছিল। সেই অস্ত্রের আঘাতে দারোয়ান অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়ে। তারপর সে দারোয়ানকে হত্যা করে। দারোয়ানকে হত্যা করেও বালমুকুন সেখান থেকে পালাতে সক্ষম হয়নি। ইতিমধ্যেই কিছু লোক সেখানে উপস্থিত হয় এবং তারা বালমুকুনকে ধরে ফেলে। পুলিশ সেই কেসটা ভালো করে তদন্ত করে জানতে পারে যে বালমুকুন আর কেউই নয়, মধ্যপ্রদেশীয় ভয়ানক দস্যু হীরালাল। খবরের কাগজ পড়া শেষ হলে আমি মানিকচাঁদকে জিজ্ঞাসা করলাম, এখনো কি তোমার আর কিছু বলার আছে? মানিকচাঁদ মাথা নিচু করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বালমুকুন বলল, কি মানিকবাবু, আমি এই হত্যা করেছি, আপনার কাছে অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটা সত্যি যে সেখানে আমার কাজ ঠিক হয়েছিল, আমি কাজ ছেড়েও দিয়েছি, কিন্তু আমি তো সেখানে যাইনি, আমি তো কলকাতা ছেড়ে কোথাও যাইনি, তাহলে সে চুরি আর হত্যা কি করে আমি করতে পারি? এতে তোমার ভয় পাওয়ার কিছুই নেই। যে তোমার নাম নিয়ে এসব কাজ করেছে তার আসল নাম হলো হীরালাল। মানিকচাঁদ এখন সব কথা আমাদেরকে বলবে, আর তার আসল নামও হয়তো সে এখন আর গোপন করবে না। আপনি শুধু শুধুই আমার পেছনে সময় নষ্ট করছেন। হীরালাল কে আমি জানি না, আর এই কাগজে চুরির বা হত্যার বিষয়ে কি লেখা আছে সেটাও আমি জানি না। জানো কি জানো না সেটা পরেই বোঝা যাবে। এই বলে আমি সে ঘরের দরজা তালা দিয়ে আটকে দিলাম এবং মানিকচাঁদ ও দারোয়ানকে নিয়ে থানায় গেলাম। এমনকি থানাতেও একটা পাহারার ব্যবস্থা করলাম। যতক্ষণ না গোলমাল মিটবে ততক্ষণ পর্যন্ত পাহারা চলবে। থানায় তাদের দুজনকে আটকে রাখলাম এবং সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বোম্বাই পুলিশকে একটা জরুরি টেলিগ্রাম পাঠালাম। পরদিন সেই টেলিগ্রামের উত্তর আসলো। সেখানে লেখা ছিল, আপনার টেলিগ্রাম আমরা পেয়েছি,
যেই বিষয়টা নিয়ে আমরা এখানে চিন্তিত হয়ে পড়েছিলাম, যে কিভাবে হীরালাল বালমুকুনের পরিচয় এখানে কাজ করতে এসেছিল সে সব কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি তা সব কিছুই আমাদের জানিয়েছেন এবং আপনি হীরালাল এবং তার সহকারীকে ধরে আমাদের যে উপকারটা করেছেন তা বলে বোঝাতে পারবো না। আপনি তাদের কোনোভাবেই ছাড়বেন না। আমরা আপনার কাছে যত তাড়াতাড়ি সম্ভব আসছি। দেখা হলে বিস্তারিত বিষয়ে আলোচনা হবে। আমরা আজ ইমেল ট্রেনে রওনা দেব। খবরটা পেয়ে মনে মনে খুব খুশি হলাম। কেবলমাত্র সন্দেহের উপর ভিত্তি করে যেই কাজে আমি হস্তক্ষেপ করেছিলাম তার ফল আমি পেয়েছি। সময় মতো দুজন পুলিশ কর্মচারী বোম্বাই থেকে এসে উপস্থিত হলেন। তারা সেই চোর হত্যাকারী হীরালালকেও তাদের সঙ্গে করে কলকাতায় আনলেন। প্রথমে তো হীরালাল মুখ খুলছিল না, কিন্তু কলকাতায় এসে মানিকচাঁদ ও দারোয়ানকে দেখে সে সমস্ত কথা স্বীকার করে। সে যা যা বলল বোম্বাই পুলিশ কর্মচারী তা লিখে নিল। যদিও আমার লেখার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু অভ্যাস দোষে আমিও তা লিখে নিলাম। হীরালাল বলল, মেরা নাম হ্যাঁ হীরালাল, আমার জন্ম মধ্য ভারতে আছে, লেকিন আমার থাকার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। ভারতের মেন কোটা সিটিতে আমার একটা করে আস্তানা আছে, যখন যেখানে যেতাম সেখানেই দু চার দিন করে থাকতাম। আমি ছোটবেলা থেকে আমাদের ভাষাই শিখে এসেছিলাম এবং প্রায় সব ধরনের কাম কাজ করতে পারতাম, লেকিন চোরি ছাড়া আর কখনো কিছু করিনি। চোরি করেই এতদিন কাটিয়েছি। হ্যাঁ, ইয়ে সচ বাত হ্যায় যে কভি কভি ধরা পড়ে জেলেও গিয়েছি, লেকিন কভি কোই গরিব আদমি কা পাস মানে কুছ নেই চুরায়া বা অল্প দামের কিছু চুরিও করিনি। যখন যে জায়গায় হস্তক্ষেপ করেছি সেই জায়গা দিয়ে 10-20 হাজারের নিচে কখনো নিয়ে আসেনি, লেকিন এক রুপিয়াও কখনো রাখতে পারিনি। যেমন আয় করতাম তেমন ব্যয়ই করতাম। বোম্বাইতে যেখানে চুরি করতে গিয়ে আমি ধরা পড়েছি সেখানে অনেক দিন ধরেই চুরি করার আমার ইচ্ছে ছিল, লেকিন কোনো সুযোগ এতদিন করে উঠতে পারছিলাম না। কোথায় কোথায় যে উনি ওনার ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিলেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, আর সেই জন্যই এতদিন আমার মনের ইচ্ছাভি পূরণ হচ্ছিল না। ঠিক সেই সময় আমি পর্দার আড়াল থেকে মানিক চাঁদকে দিয়ে বহুবার এই কাম করানোর চেষ্টা করেছিলাম, লেকিন সে কোনোভাবেই ইয়ে কাম করে উঠতে পারছিল না। মানিকচাঁদকে দিয়ে যখনই কোনোভাবেই সেই কাম করাতে পারলাম না, তখন খুঁজতে লাগলাম কোন হ্যায় সো আদমি যে এই কামে যোগ দিয়েছে, এবং শেষমেশ জানতে পারলাম কলকাতা থেকে বালমুকুন্দ নামে এক আদমি সেই কামে যোগ দিয়েছে, এবং খুব তাড়াতাড়ি তিনি কলকাতা থেকে সেখানে কাজের জন্য চলে যাবেন। কর্মচারী হয়ে যদি ওনাদের কাজের মধ্যে ঢোকা না যায় তাহলে কোনোদিনই জানতেই পারতাম না যে কোথায় কোথায় ওনাদের ধন সম্পদ রক্ষিত আছে। সেই দিনই মানিকচাঁদকে কলকাতা পাঠিয়ে দিলাম। কলকাতায় এসে তার প্রধান কাজ হলো যেভাবেই হোক বালমুকুনের খোঁজ করা, যাতে বালমুকুন সেই কাজে নিযুক্ত না হয়ে তার চেষ্টা করা। যতক্ষণ না আমাদের কাম হাসিল হচ্ছে ততক্ষণ বালমুকুন্দকে নিজের হাতের মুঠোয় ধরে রাখতে হবে। ও মানিক বহুত বুদ্ধিমান, সে কলকাতা আসা মাত্রই বালমুকুন্দের পত্তা লাগালো এবং তাকে ডাবল স্যালারির লোড দেখিয়ে বোম্বাই শহরে কাজ করতে আসা থেকে আটকে দিল। তারপর কৌশল করে সে যে বোম্বাইতে কাজ করতে পারবে না সেই বিষয়ে একটা চিঠি বালমুকুন্দকে দিয়ে মানিককে লিখিয়ে নিল। সেই চিঠি দরওয়ানের সাহায্যে আমার কাছে দিয়ে গেল। যেই চিঠিতে বালমুকুন্দ তার কামে যোগ দেওয়ার জন্য আদেশ পেয়েছিল সেই চিঠিটাও সে কৌশল করে আমার কাছ থেকে দিয়ে গেল। তারপর আমি বালমুকুন্দ সেজে সেখানে কামে যোগ দিলাম। 10-12 দিন কা বাদ আমি সেখানকার সমস্ত তথ্য বার করে নিলাম।
এবং আহিস্তা আহিস্তা সেই সব জায়গার নকল চাবি ভি আমি তৈরি করে নিলাম। আমার ইচ্ছা ছিল সুযোগ মতো একদিন রাতে চাবি খুলে সব কিছু চোরি করে নিয়ে আমি আবার আগের মতো তালা আটকে আবার সেখানেই আগের মতো কাম করব। চোরের বিষয়টা জানা জানি হয়ে গেলে পুলিশের ঝামেলা মিটে গেলে আমি নৌকরি ছেড়ে দেব। उसके बाद निजेर इच्छा मतो जेखाने खुशी गिए आमी सेई सब पैसा उड़ाबो किछुदिन बाबुर हाले काटिया देबो। लेकिन आमी जा भाबलाम तार किछुई होलो ना। चोरी करे बार करार समय आमी सब कुछ समेत धरा पड़लाम एवं सबशेषे आत्मरक्षार जोन्नो आमी खून करते भी पेछुआ होलाम ना। अभी मेरा नसीब में जो होगा वही होगा, तार जोन्नो आमी एक फोटा दुखित ना। लेकिन एक बात ये दरवान के लिए हम बहुत दुखित आछी, केनो ना से आमादेर संगे कखनो कोनो असद कामे जोग दायनी बा आमादेर परिचित भी से नाय। सामान्य कुछ रुपयार जन्य से मानिक चाँद के हेल्प करेछे, अंदर का बात से सब किछुई जाने ना। दारोवान के जिज्ञासा कराय से बोल्लो, আমি মানিক চাঁদ বা বোম্বাই শহরে যাকে ধরা হয়েছে আগে থেকে কাউকে চিনতাম না। বোম্বাইতে আমি কখনো যাইও নি, আর জেলার একটা ছোট্ট গ্রামে আমি থাকি। পেটের দায়ে কলকাতায় কাজে এসেছি, আমার গ্রাম আর কলকাতা ছাড়া আর কোথাও আমি যাইনি। মানিক চাঁদের সঙ্গেও এই কলকাতাতেই আমার প্রথম দেখা। তিনি আমাকে 8 টাকা করে মাইনে দিতেন এবং আমাকে 1 মাসের অগ্রিম বেতনও দিয়েছিলেন। তিনি যে ছবি ডাকাতির সঙ্গে যুক্ত তা আমি জানতাম না। তিনি আমাকে যখন যা করতে বলতেন আমি তখন সেই আদেশ পালন করতাম মাত্র, এর বাইরে আমি আর কিচ্ছু জানি না। দারোয়ান এবং হীরালালের কথা শুনে মানিক চাঁদ সব কিছু স্বীকার করল। সব কিছু শুনে তাদের তিনজনকে নিয়ে বোম্বাই পুলিশ বোম্বাইতে চলে গেল। সেখানে গিয়ে হীরালালের যাবজ্জীবন এবং মানিক চাঁদের 10 বছরের জেল আজ্ঞা হয় আর দারোয়ানকে ছেড়ে দেওয়া হয়। আপনারা শুনছিলেন আমাদের আজকের বিশেষ নিবেদন, ভয়ঙ্কর হত্যা ও অদ্ভুত চুরি। গল্পপাঠ এবং দারোগা প্রিয়নাথের চরিত্রে শুভজিৎ কর, বালমুকুনের ভূমিকায় বাল্মীকি, মানিক চাঁদের ভূমিকায় নীলাঞ্জন, দারোয়ান এবং পুলিশের ভূমিকায় প্রীতম, হীরালালের ভূমিকায় প্রবীর মিত্র, পোস্টার ডিজাইনে তাবা, গল্পের পরিচিতি পর্বে আমি শিউলি, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো আমাদের আজকের নিবেদন, ভয়ঙ্কর হত্যা ও অদ্ভুত চুরি। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন আর অতি অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।